আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম আবু। হয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে যে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা ছিল সেই প্রতিদ্বন্দ্বিতারও অবসান হয়েছে। বলা চলে এখন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার সময়। যদিও ইতিমধ্যে পুরো পৃথিবী জেনে গেছে জো বাইডেন হচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। ট্রাম্পের নীতি এবং জো বাইডেনের নীতির মধ্যে কি এমন পরিবর্তন আসতে পারে? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হলে তুরস্ক থেকে এরদোয়ান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করবেন। অন্যদিকে ট্রাম্প সরকার ইসরায়েলের পক্ষে যেভাবে আদা জল খেয়ে নেমেছিল এবং আরব রাষ্ট্রগুলোকে যেভাবে বাগিয়ে নিয়েছে ইসরায়েলের পক্ষে, এ দুটো বিষয় মুসলিম রাষ্ট্রকে আহত করেছে। যখন পুরো পৃথিবীর মুসলমানরা এরদোয়ানের মাধ্যমে একটি স্বপ্ন দেখতে শুরু করেছে, তখন সেই এরদোয়ানের বিরুদ্ধে এমন মনোভাবের কথা বলে জো বাইডেন অনেককে আহত করেছে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় কী লাভ কী ক্ষতি হয়েছে পুরো ভিডিওতে আজকে আলোচনা করতে চাই। আমরা প্রথমে যাব জো বাইডেনের সাথে, অর্থাৎ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিনীদের সাথে ইরানের সম্পর্ক কেমন হবে। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জো বাইডেনের সঙ্গে ইরানের সম্পর্কটা কিছুটা ভালো হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার কাসেম সোলেমানিকে হত্যা করেছে, যতটা রাগ ক্ষোভ ইরানের প্রতি প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প, হয়তো জো বাইডেন সেটি করবে না। তিনি চেষ্টা করবেন ইরানের সাথে সম্পর্কটা কিছুটা উষ্ণ রাখতে। সেক্ষেত্রে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা হয়তো আগের মতো সাপে নেউলে থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিন কিংবা মুসলিম বিশ্বের সম্পর্কগুলো কেমন হতে পারে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বলা চলে ইসরায়েলের পক্ষেই কাজ করেছেন। তার জামাতা কুশনারের পরামর্শে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলকেই পুরোপুরি সমর্থন দিয়েছেন। তিনি ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে ফিলিস্তিনে মার্কিন দূতাবাস প্রতিষ্ঠা করেছেন এবং দুদেশের শান্তি প্রতিষ্ঠার বদলে তিনি ইসরায়েলকে সুবিধা দেওয়ার জন্য আরব রাষ্ট্রগুলোকে দলছুট করে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতেও বাধ্য করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যারাই ক্ষমতায় আসবেন, প্রত্যেকেরই সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব থাকবে। পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেরকম আচরণ করে ইসরায়েলের ক্ষেত্রে তার চেয়ে ভিন্নতা প্রকাশ করে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের স্বার্থ রক্ষা করেই চলে। এ যাবৎ যত মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় এসছেন তারা প্রত্যেকেই ইসরায়েলের স্বার্থ রক্ষা করেই চলেছেন। ট্রাম্প যেভাবে প্রকাশ্য করেছেন, জো বাইডেন হয়তো সেভাবে প্রকাশ্য করবেন না, কিন্তু ইসরায়েলের স্বার্থ রক্ষা করেও তিনি চলবেন। যদিও বলা যায় ইসরায়েল এবং ফিলিস্তিনের শান্তির আহ্বান করে তিনি একটি নিরপেক্ষ জায়গা থাকার কিছুটা হলেও নাটক করবেন, যেটি ট্রাম্প করেনি। ট্রাম্প প্রকাশ্য ইসরায়েলের পক্ষই সমর্থন করেছিল। এবার আসা যাক যে জো বাইডেনের সঙ্গে দক্ষিণ এশিয়া, অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে। ভারত যখন ডোনাল্ড ট্রাম্পকে আবারও ক্ষমতায় দেখতে চেয়েছে এবং যুক্তরাষ্ট্রে ভারতের বংশোদ্ভূত অধিকাংশ নাগরিক যখন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, তখন আমরা বলতে পারি পাকিস্তান বিপরীত মেরুতেই অবস্থান করবে। অর্থাৎ ভারতীয় গণমাধ্যম বলছে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তানিরা জো বাইডেনকে সমর্থন দিয়েছে। ইতিমধ্যে ভারতের জি বাংলা থেকে শুরু করে বেশ কয়েকটি গণমাধ্যম বলছে যে জো বাইডেন ক্ষমতায় আসায় পাকিস্তান বেশ খুশি কিংবা আনন্দিত। যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন, তখন ভারত শিবিরে শোক বয়ে যাচ্ছে। অন্যদিকে যখন জো বাইডেন বিজয়ী হয়েছেন, তখন পাকিস্তান শিবিরে আনন্দ বইছে। ভারতের গণমাধ্যম বলছে পাকিস্তান 2008 সালে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা হিলালি পাকিস্তান জো বাইডেনকে দিয়ে সংবর্ধিত করেছে। একই সময়ে মার্কিন সিনেটর রিচার্ড লুগারকেও তারা হিলালি পাকিস্তানে সংবর্ধিত করেছে। আমরা বলতে পারি যে পাকিস্তানের সঙ্গে জো বাইডেনের সম্পর্ক ভারতের চেয়েও ভালো। সেক্ষেত্রে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় পাকিস্তান কিছুটা সুবিধা পেতে পারে। ভারতের গণমাধ্যম আরও বলছে সে সময় পাকিস্তানকে 1.5 মিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তা দিতে চেয়েছিল
এই জো বাইডেন। অর্থাৎ আমরা বলতে পারি যে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় ভারত কিছুটা কোণঠাসা থাকতে পারে, পাকিস্তান কিছুটা সুবিধাজনক অবস্থা থাকতে পারে। তারপরও এটাই সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হয়নি। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সম্পর্ক ভালোর দিকে যেতে পারে। অর্থাৎ জো বাইডেনের সঙ্গে বা জো বাইডেনের রাজনৈতিক পলিসির কারণে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা ভালো যেতে পারে। আবার রাশিয়ার সঙ্গে জো বাইডেনের সম্পর্ক খারাপ যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার পক্ষে ছিলেন এবং তিনি যে সময়টা ক্ষমতা ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন সেই সময়টা কখনো রাশিয়ার বিরুদ্ধে কথা বলেননি, বরং তিনি রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে। এবার আসি তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন যেতে পারে। আমরা জানি প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন স্পষ্ট করে বলেছেন তিনি ক্ষমতায় আসলে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক বিরোধী হোক না হোক, তারা এরদোয়ান বিরোধী কিংবা এরদোয়ানের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা জানি এর আগে যখন ওবামা সরকার ক্ষমতায় ছিল তখন তুরস্কে প্রায়শই বিভিন্ন অঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিন্তু ট্রাম্প সরকার আসার পর এমন কোনো ঘটনা আর ঘটেনি। তুরস্কের রাজনৈতিক বিশ্লেষকরা বা গবেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার হয়তো এরদোয়ান সরকারের জন্য পজিটিভ ছিল, কিন্তু জো বাইডেন এরদোয়ান সরকারের জন্য পজিটিভ হবে না বলেই অনেকে মত দিয়েছেন। ইতিমধ্যে জো বাইডেন তার মন্তব্য স্পষ্ট করেছেন। কি হতে পারে এরদোয়ানের সাথে জো বাইডেনের সম্পর্ক? আমার ব্যক্তিগত অভিমত হলো জো বাইডেন ইসরায়েলকে খুশি করার জন্য এবং ক্ষমতায় আসার জন্য হয়তো নির্বাচনের আগেই মন্তব্যটি করেছেন, কারণ জো বাইডেন ক্ষমতায় সবেমাত্র পা দিয়েছেন কিন্তু তুর্কি বা তুরস্কে প্রায় 20 বছর ক্ষমতায় আছেন এরদোয়ান সরকার। ইতিমধ্যে এরদোয়ান সরকার বিশ্ব মুসলিমদের দরবারে কিংবা মুসলমান রাষ্ট্রের কাছে কিংবা মুসলমান জনগোষ্ঠীর কাছে সবচেয়ে জনপ্রিয় একজন লিডার। বলা চলে এরদোয়ান সরকার জনপ্রিয়তা এখন শীর্ষে অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় সবসময় মুসলিম রাষ্ট্রের যারা জনপ্রিয় এবং মুসলমান রাষ্ট্রে বা মুসলমানদের স্বার্থে যারা কাজ করবেন তাদেরকে দমন করতে। বলা যেতে পারে জো বাইডেন এক্ষেত্রে এরদোয়ানকে দমনে বা শান্ত করার চেষ্টা করবে। তারপরও জো বাইডেন হয়তো এরদোয়ানের ক্ষেত্রে প্রকাশ্য খুব বড় রকম যুদ্ধে লিপ্ত নাও হতে পারেন। আমরা জানি ওবামা সরকার ক্ষমতা থাকতে 2016 সালে এরদোয়ান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি কু হয়েছিল। সেই কু মোকাবেলা করে অদ্যাবধি এরদোয়ান সরকার তুরস্কের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। হয়তো সেই চেষ্টাটা জো বাইডেন আবার করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 77 বছর বয়সী জো বাইডেন দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় 50 বছরের। তিনি হয়তো এরদোয়ানকে প্রকাশ্য সেভাবে নাড়বেন না। তিনি নির্বাচনে জয়ের জন্য ইসরায়েলকে খুশি করার জন্য হয়তো এরদোয়ান বিরোধী মন্তব্য করেছেন। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবার কারণে ট্রাম্প সরকার তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। এরদোয়ানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতেও নজর দিতে পারেন, এটি রাজনৈতিক বিশ্লেষকদের একটি অভিমত। আবার কারো কারো মত এরদোয়ানের পতনের জন্য তিনি কাজ করতে পারেন। এখন পতনের জন্য কাজ করলে সেই ক্ষেত্রে কী করণীয় বা এরদোয়ান কী করতে পারেন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করতে পারি। আমরা জানি যে যখনই মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতি একটু বধ নজরে দৃষ্টি রাখে তখনই তুরস্ক রাশিয়া চীন ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে নজর রাখে। আমরা দেখলাম যখনই মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে একটু শীতল সম্পর্ক বজাচ্ছে ঠিক তখনই S-400 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তুরস্ক, তখনই আবারও তুরস্ককে বাগে আনার জন্য ট্রাম্প সরকার চেষ্টা করেছিল। আবার মনে রাখতে হবে ন্যাটোর খুব শক্তিশালী একটি জোট এই তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে তুরস্কে। এখন তুরস্ককে যদি প্রচণ্ড খেপিয়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র বা জো বাইডেন, সেক্ষেত্রে তুরস্ক বা এরদোয়ান প্রকাশ্য রাশিয়ার সঙ্গে কাজ করবে, যেটা বা ন্যাটোর নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এরদোয়ান প্রায় 20 বছর তুর্কিতে ক্ষমতায় আছেন এবং তার অবস্থান এখন খুবই শক্তিশালী, এবং তুরস্কে যারা এরদোয়ানের বিপরীতে বা বিরোধী ছিল তাদের অনেকেই এরদোয়ান সরিয়ে ফেলেছেন এবং তারা কোণঠাসা হয়ে পড়েছেন। বলা যায় তুর্কি রাষ্ট্রে এখন ক্ষমতার বড় বড় পদে বসে আছে
এরদোয়ানের সঙ্গী সাথীরা বা তার সমর্থকরা। সেক্ষেত্রে এরদোয়ানকে জো বাইডেন কতটুকু নাড়াতে পারবেন বা ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন, সেটির একটি প্রশ্ন থাকতেই পারে। জো বাইডেন ক্ষমতায় আসায় বাংলাদেশের জন্য কি হতে পারে এটি বলা খুবই মুশকিল, কারণ মার্কিনিরা সবসময় বাংলাদেশকে ভারতের চোখে দেখার চেষ্টা করেছে। যদি এবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে না দেখে চীন কিংবা পাকিস্তানের চোখে দেখে, সেক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তুরস্কে এই মুহূর্তে এরদোয়ানের যে ভূমিকা বা অবস্থান বা মুসলিম বিশ্বে এরদোয়ানের যে ভূমিকা বা অবস্থান, জো বাইডেন আশা করি সেই বিষয়টি জানেন। অর্থাৎ জো বাইডেন এরদোয়ানকে নাড়ার আগে 100 বার ভাবতে হবে ব্যক্তিটা এরদোয়ান। আমি মনে করি এরদোয়ান সরকারকে সামান্য টলাতে পারবে না জো বাইডেন, বরং জো বাইডেন হয়তোবা তার নিজের জন্য বা ডেমোক্রেটদের জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় এরদোয়ানের সঙ্গে নতুন মাত্রায় বন্ধুত্ব করতেও চাইতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।